রাজ্যর বন বিভাগত তোরেত ময় ব্যাহত খুদ বন বিষয়ের হাতত মৃতপ্রায় অর্কিড পার্ক, ঔষধি উদ্যান আর নার্সারি। নিউজ 18 ইনভেস্টিগেশন। রাজ্যর বন বিভাগের অভ্যন্তর ঘটি থাকা দুর্নীতি আর অনিয়মে নো মেডালও লড়াব পরা নাই মুখ্যমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযানত। মুখ্যমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযানেও স্তব্ধ করব পরা নাই বন বিভাগের বিভিন্ন বিভাগত হওয়া দুর্নীতি আর অনিয়ম। আমার হাতত এনে কেতবোর তথ্য আহি পড়েছে যিবোর তথ্যই হতচকিত করে তুলব আপনাকো। গুয়াহাটির বশিষ্ঠত থাকা একমাত্র বন গবেষকর কার্যালয়ত থাকা তিনিখন অর্কিড পার্কর দুরবস্থায় উদঙাই দিব বন বিভাগের ধ্বংসযজ্ঞ। নিউজ 18 হাতত পড়া তথ্যমতে চলিত বর্ষত বন গবেষকর কার্যালয়লৈ তিনিখন অর্কিড পার্ক, ঔষধি উদ্যান আর নার্সারির মেরামতি আর উন্নয়নের বাবে প্রায় কেইবাটাও ভাগত মুঠ 13,92,000 টাকা আবন্টন দিছিল PCCF-এ। এই টাকা আবন্টন দিছিল PCCF-ৰ প্রকল্প সঞ্চালক একে জহুরিয়ে। কিন্তু প্রশ্ন হল, এই বৃহৎ পরিমাণের টাকার সদ্ব্যবহার হলনে? অর্কিড পার্কর মেরামতির নামত কি হল? অর্কিড উদ্যানত পানি পরিবহন ব্যবস্থার উন্নয়ন হলনে? নিউজ 18 হাতত পড়া তথ্যমতে তিনিখনক অর্কিড উদ্যানের মেরামতির নামত কেবল পানির পাইপ এডালহে সলনি করলে বন বিভাগের লোকে। অধিকাংশ টকাই সুমাল বন বিষয়া আর ঠিকাদারের পকেটত। নিউজ 18 হাতত পড়া তথ্যমতে এই বৃহৎ পরিমাণের টাকা আত্মসাত করবল বিশেষ কূট কৌশল রচনা করা হয়েছিল। প্রথমেই চাও 61,567 টাকার এইখন নিবিদা বিচরার তথ্য। সেইমতেই নিবিদা গ্রহণ করলে বন গবেষকর কার্যালয়ে। কিন্তু নিউজ 18 হাতত পড়া তথ্যমতে বন গবেষকর কার্যালয়ত নিবিদা দাখিল করা প্রতিষ্ঠান আর ব্যক্তির তথ্য সম্পূর্ণ ভুয়া। চাওক নিবিদা দাখিল করা প্রতিষ্ঠান আর ব্যক্তির নাম। পারিজাত এন্ড কোম্পানি হাতিগাঁও চারিআলি, শ্রীমন্ত বরুয়া হেন্দুরিয়ালি শিবসাগৰ, জয়দীপ রয় কোকরাঝাৰ। এই সমূহ প্রতিষ্ঠানের নাম কাগজে পত্রহে বনাই লওয়া হয়েছিল, ঠিকাদার ঠিক করে থাই আছিল। এই ঠিকার কাম পরবর্তী সময়ত লাভ করেছিল মেধি উপাধির এজন ব্যক্তিয়ে। এই মেধি উপাধির ব্যক্তিজনের লগত পূর্বরে পৰা সু সম্পর্ক আছিল বন বিষয়ার, যার ফলত বারে বারে কেউ লুণ্ঠনের স্বার্থত ঠিকার কাম আড়াই দিছিল বন বিভাগে। কিন্তু ঠিকাদারজনে অর্কিড পার্কর মেরামতি আর জলসিঞ্চনের নামত কি করলে? বদলি করা হল এডাল মাত্র প্লাস্টিকর পানির পাইপ, বাকি সমস্ত টাকা কোট কোল। ক্যামেরা পার্সন প্রশান্ত আর সুনীতর সঙ্গে অগ্নিপ গগৈ, নিউজ 18 নর্থ ইস্ট।